ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা অ্যাকশন এবং নন অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি মনোযোগ সহকারে অ্যাকশন এবং নন অ্যাকশন ভার্বের এই লেকচারটি শুনি তাহলে আমাদের অনেক উপকারে আসবে। তো ঠিক আছে, আমরা প্রথমে দেখি অ্যাকশন ভার্বটা কী জিনিস। অ্যাকশন ভার্বের সংজ্ঞা বা ডেফিনেশনটা এমন, অ্যাকশন ভার্বস ইন্ডিকেট অ্যাকশন অফ মুভমেন্ট অ্যান্ড চেঞ্জিং কন্ডিশন অফ থিংস, মানে কোনো বস্তুর যদি পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয় বা গতি বোঝায় তাহলে সেটাকে অ্যাকশন ভার্ব বলে। দে ইনভলভ আ কাইন্ডস অফ মোশন অন দ্য পার্ট অফ দ্য ডুয়ার অ্যান্ড দে পারমিট প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট। বিষয়টা হচ্ছে যে এখানে গতি থাকবে এবং যে কাজটা করবে তার অবস্থানের পরিবর্তন হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ প্লে, যখন আমরা খেলি তখন যে ব্যক্তি খেলে সে কি করছে, তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, এক জায়গায় স্থির নাই। কিংবা মানসিকভাবেও সে খেলে, অনেক সময় দাবা খেলার সময় কোনো পরিবর্তন না হলে তার মানসিক পরিবর্তনটা আসে। ওয়ার্ক, যখন আমরা কাজ করি এতে আমাদের মেন্টাল চেঞ্জও আসতে পারে কিংবা ফিজিক্যাল বডির চেঞ্জও আসতে পারে। রাইট, রান, স্পিক, পুট, টেক, ক্যাচ, মেক, ড্রিঙ্ক ইত্যাদি, এগুলোকে বলা হয় অ্যাকশন ভার্ব। এবার আমরা দেখি নন অ্যাকশন ভার্বটা কি জিনিস। নন অ্যাকশন ভার্ব হচ্ছে যে, সংজ্ঞায়িত করা যায় এভাবে, নন অ্যাকশন ভার্ব ডু নট ইনভলভ এনি মোশন অর চেঞ্জিং কন্ডিশন, মানে এখানে কোনো যে ব্যক্তি কাজ করবে ডুয়ারের কোনো অবস্থানের পরিবর্তন হবে না। দে অনলি ডিসক্রাইব স্টেট অফ অ্যাফেয়ার্স অর ইনার পারসেপশন, দে ডু নট পারমিট প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট, ফর এক্সাম্পল লাইক, হেট, রেসপেক্ট, ডিজায়ার, ওয়ান্টস, বিলিভস, আন্ডারস্ট্যান্ড, স্মেল, সি, লাভ, এটসেট্রা। ধন্যবাদ সবাইকে।